নমস্কার, ফিরে এলাম আমরা বাংলা লাইভের আড্ডা স্কোপে, বাণিজ্যে বসতে বাংলা। আপনারা শুনেছেন, দেখেছেন আমাদের একের পর এক আড্ডা বাংলার উদ্যোগপতিদের নিয়ে, তাদের যাত্রাপথের গল্প। আজকে আমরা আপনাদের সামনে যাকে এনেছি, মানে তার নাম শুনলে আপনারা শিহরিত হবেন, এবং তাদের যে ব্যবসার যেটি প্রোডাক্ট বলবো আমি, সেটা শুনলে আপনারা, আপনাদের কাছে একটা বাড়তি পাওনা। এটা ধীমান দাস, শ্রীযুক্ত ধীমান দাস, উনি ডাইরেক্টর কেসি দাস। যে মিষ্টি, যে রসগোল্লা সারা পৃথিবীতে সকলকে মানে শুধু মানে আকর্ষণ করছে বলবো না, বাংলার প্রতি আকর্ষণ বাড়িয়ে তুলেছে, যদি বলি একটুও কম, মানে একটুও বেশি বলা হবে না, কারণ সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া বলে পরিচিত বাংলা। এবং তার থেকেও বড়ো কথা, বাঙালি মানেই বোধহয় একটা রসগোল্লার সাথে কোথাও একটা কানেকশান তৈরি হয়ে গিয়েছে। সেই রসগোল্লা যাদের পরিবার থেকে তৈরি হয়েছিল বললে একটুও অত্যুক্তি হবে না, সেই নবীন ময়রা, তারই বংশধর শ্রীযুক্ত ধীমান দাস আজকে আমাদের অতিথি। আপনাকে স্বাগত জানাই। তো একটু গল্পটা শুনে নিই, প্রথম দিনের যাত্রার গল্প, প্রথম দিনের গল্প কীভাবে শুরু, কেন সেটা পরে কেসি দাস বলে হয়েছে, সমস্তটাই একটু শুনি। যাত্রা শুরু 1864 সাল থেকে, যখন নবীন দাসের প্রথম দোকান হয় জোড়াসাঁকোতে। নবীন দাসেদের এমনি আগে ব্যবসা ছিল, চিনির ব্যবসা ছিল, বাগবাজারের কাশিমিত্রির ঘাট স্ট্রিটে ওনাদের বাড়ি এবং ব্যবসা একসঙ্গে গঙ্গার ধারে। তা উনি জন্মাবার মাস দুই তিনেক আগেই ওনার বাবার মৃত্যু হয়। তা তখনকার দিনে যা হয়, ওই ব্যবসা থেকে ওই ওনার বিধবা মা আর ওনাকে বঞ্চিত করা হয়। তা যা জমানো টাকা ছিল তাই দিয়ে, যা প্রিলিমিনারি এডুকেশন, প্রাইমারি এডুকেশনের পর, তারপর রোজগারের তাগিদে ওনাকে ওনারই মায়ের এক আত্মীয় দোকানে, উনি কাজ নেন মিষ্টির দোকানে, উনি কাজে ঢোকেন, কালিদাস ইন্দ্র নামের মিষ্টির দোকান। তো কালিদাস ইন্দ্র তখনকার দিনে এমনি খুবই শিক্ষিত মানুষও ছিলেন, গ্র্যাজুয়েট ছিলেন তখন, ওই অঞ্চলেই, একদমই ওই অঞ্চলে, চিতপুর, চিতপুরের ওপরেই ওনার দোকান ছিল। তো যাই হোক, ওই দোকানে কিছুদিন কাজ করার পরেই উনি সেখান থেকে, ওনাকে বিতাড়িতই করা হয় বলতে গেলে, কারণ ওনার চিরকালই একটা নতুন কিছু করবার একটা মানে ইনস্টিংক্ট ছিল, যে কী নতুন করা যায়। তা সেই করতে গিয়েই হয়তো যে কোনো কারণে হোক, হয়তো কাঁচামাল কিছু নষ্ট হয়ে যায়। তা কালিদাস ইন্দ্র ওনাকে খুব বকবকি করে তাড়িয়ে দেন। তো যাই হোক, উনি তাও ওই ট্রেডটা শিখে নিয়েছিলেন আর কি, মানে মিষ্টি করার পদ্ধতি বা বাকি যা হোক সব শিখে উনি তখন ওনার এক বন্ধুকে সঙ্গে নিয়ে জোড়াসাঁকোতে দোকান করেন 1864-তে। তো যাই হোক, সে দোকানও বেশি দিন চলেনি, কিন্তু উনি ওনার ওই দোকান করার জেদটা ছাড়েননি। 1866 সালে আবার মায়ের কিছু যা গয়না ছিল সেটা বন্ধক রেখে, ঠিক ওই কালিদাস ইন্দ্রর যে দোকানে উনি কাজ করতেন তার উল্টো দিকেই একটা ছোটো খোলার চালের একটা ঘর ছিল, সেটা উনি ভাড়া নেন, ভাড়া নিয়ে ওইখানেই দোকান শুরু করেন। কিন্তু তখনকার দিনে সবই শুকনো মিষ্টি তৈরি করতেন, ছানা আবিষ্কার হয়েছিল খুব, তার খুব বেশি দিন হয়তো আগে নয়, কিন্তু তখন সন্দেশেরই প্রাধান্য, এবং শুকনো মিষ্টি অন্য যা হতো তখনকার দিনে, ক্ষীরের বা ডালের শুকনো মিষ্টি এইসব হতো। তা ওই ওনার দোকানটা যেহেতু একটা কোণে ছিল, মানে একটা তে মাথার মোড় আর কি, কোণে, সেখানে ওই বয়স্কদের আড্ডা ছিল, তারা অনেকেই আড্ডা মারতেন, খেতেন। আর ওই রাস্তাটা তখনকার দিনে প্রথম কংক্রিটের রাস্তা আর কি, সেন্ট্রাল অ্যাভিনিউ, চিতপুর, চিতপুর যেটা এখন সেন্ট্রাল না, চিতপুরটা হচ্ছে যেটা ট্রাম লাইনের, আচ্ছা, কুমোরটুলির কাছে, যেটা একেবারে রবীন্দ্রসরণী
এখন নাম হয়েছে রবীন্দ্রসরণী। তো যাই হোক, সেইখান থেকে সেইখানে মেনলি কলকাতার বাইরে যাওয়ার ওইটা রুট ছিল, বা ভেতরে যদি কেউ কলকাতা আসেন ওইটাই যাওয়া আসার পথ ছিল। তো তখন সব যারা ওনার কাস্টমাররা বাইরে যেতেন বা সঙ্গে মিষ্টি নিয়ে যেতেন বাইরে, তাদের একটাই কমপ্লেন ছিল যে হ্যাঁ ঠিক আছে মিষ্টি মানে খেয়ে পেট ভরছে বা অনেক সময় গলায় আটকে যাচ্ছে সন্দেশ খেলে, কিন্তু তেষ্টা মিটছে না। তো সেরকম একটা কিছু যদি উনি কিছু ভাবেন, তো সেই চিন্তা থেকেই প্রথম উনি রসে ফুটিয়ে যদি কিছু করা যায় সেটা ভাবতে শুরু করলেন। তো তখন ছানার বল করে রসে ফোটানো শুরু, কিন্তু প্রথম দিকে ঠিক ছানার যে কনসেন্ট্রেশনটা সেইটা ঠিক উনি বুঝতে পারছিলেন না, তাই জন্য ছানাগুলো ফেটে যাচ্ছিল। সেই মানে আধ কাঁচা ছানা মানে আর্ধেক রসগোল্লা হওয়া ছানা, তাতে আবার উনি কিশমিশ পেস্তা আর জাফরান অ্যাড করে আবার নতুন একটা মিষ্টি তার থেকে হয়ে গেল, নাম হলো বৈকুণ্ঠভোগ, ওই সন্দেশ শুকনো মিষ্টি আর কি। তা সেটারও বেশ ভালো ডিমান্ড তখন। আর সবসময় নবীন দাসের চিরকালই মানে একটা চিন্তা ছিল যে যা করব একদম এক নম্বর কোয়ালিটি হবে কোনো রকম, তাতে যদি দাম সব থেকে বেশি হয়, এবং সবার থেকে তখনকার দিন এই অন্য দোকানের থেকে নবীন দাসের দোকানের দাম একটু বেশি থাকতো, কারণ উনি কোয়ালিটিতে কখনও কম্প্রোমাইজ করতেন না। তো যাই হোক, সেই রসগোল্লা করার যে ইচ্ছেটা বা ওই তাড়না আর কি, সে চলতেই থাকলো, উনি থামলেন দম মানে দমে গেলেন না। তো প্রায় আরও দু তিন বছরের ওই ট্রায়াল অ্যান্ড এরর বেশি মেথডে করতে করতে একদিন সেই রসগোল্লা সাকসেসফুল হলো, ফাটলো না, এরকম স্পঞ্জি সাদা রসগোল্লা হলো। কিন্তু সবাইকে উনি খাওয়াতেন, সবাই খেয়ে হ্যাঁ ভালো হয়েছে বলে চলে যেতেন, কিন্তু ফ্রিতে পয়সা সেরকম দিতেন না। তো যাই হোক, উনি তাও সবাইকে খাইয়ে যেতেন। একদিন এক খুব বড় একটা ফিটন গাড়ি সামনে এসে দাঁড়ালো দোকানের, তার থেকে একটি বাচ্চা ছেলে এসে নামলো, তার জল তেষ্টা পেয়েছে। তা তখনকার দিনে এমনি রীতি ছিল যে কেউ জল শুধু দিত না, জলের সঙ্গে হয় বাতাসা বা কিছু একটা দিত। তো উনি ওনার রসগোল্লা খাওয়ালেন, সেই রসগোল্লাকে সেই নন বেঙ্গলি মারবাড়ি বাচ্চাটি সে খুবই একেবারে আপ্লুত, কেননা ওই মুখে দিলেই রস বেরিয়ে আসছে, একটা স্পঞ্জি ব্যাপার, খুব মজার লেগেছে। বাড়ি ফিটন গাড়িতে তার বাবা ছিল, উনি খুব ধনী ব্যবসায়ী তখনকার দিনে, রায়বাহাদুর ভগবান দাস বাগলা। তো ওনাকে বলতে উনি আবার বাবাকে জোর করে টেনে এনে যে তুমি খেয়ে দেখো। তো বাবা খেয়েও আপ্লুত, যা রসগোল্লা ছিল সব নিয়ে উনি চলে গেলেন যেখানে যাচ্ছিলেন, এবং ওই মারোয়াড়ি কমিউনিটিতেই প্রথম রসগোল্লার কিন্তু প্রচার শুরু, বা তারাই কিন্তু প্রচার আগে প্রথম শুরু করেন। এটা একটা মানে শেখার এবং ভাববার বিষয় যে বাঙালি যেটার জন্য পরিচিত বিশ্ববিখ্যাত সেটার মানে প্রচারটা বা প্রসারটা হয়তো আরেকটি কমিউনিটি দিয়ে হয়েছে। আর আপনার গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল ভাগ্যেই শুনি বিতাড়িত হয়েছিলেন, উনি বিতাড়িত না হলে হয়তো উনি মানে ওনার যিনি মালিক তারই কথা শুনে ওনার উদ্ভাবনী শক্তিটা, উদ্ভাবনী যে চিন্তাধারা সেটা হয়তো নষ্ট হয়ে যেত। এবং আরেকটাও বিষয় এখান থেকে শেখা যে উনি কিন্তু চেষ্টা করে গিয়েছিলেন, মানে কাঁচামাল তো নষ্ট হচ্ছে কিন্তু সেই নষ্টটা উপেক্ষা করে মানে ব্যবসার লাভটা থেকে উনি বোধহয় বেশি চিন্তাশীল ছিলেন যে কিভাবে নতুন কিছু তৈরি করা যায় মানুষকে দেওয়া যায়। যে ব্যবসার যে ডিটারমিনেশন বা পার্সিভিয়ারেন্স সেটা সম্পূর্ণই ওনার মধ্যে দেখা যাচ্ছে, যে হাল ছাড়বে না, হাল ছাড়বো না। মানে আজকে আমরাও খুব বড় বড় কথা বলি স্টার্টআপস, আজকে আমরা কথা বলি ইনোভেশন ইন স্টার্টআপ, এই যে কথাগুলো আজকে এতদিন পরে মানে 2022 সাল থেকে এগুলো শুরু হয়েছে, কিন্তু সেটা কোন সালে বাঙালির একজন অখ্যাত মানুষ তিনি ইনফ্যাক্ট ওই সময় ওটা তো একটা বাংলার নবজাগরণের সময় ছিল, অনেকেই এরকম এই লড়াই করেই কিন্তু তখন তারা জয় লাভ করেছেন খুবই কষ্ট করে খেটে। এবং এই যে মানে বলতে ভালোও লাগে মানে আমাদের এই যে তখন সত্যি তো বাট ইন্ডিয়াতে মানে বেঙ্গল ইউজ টু থিঙ্ক মাচ বিফোর ইন্ডিয়া থিঙ্কস, তো এটা এবং এটা তো একজন দুজনের জন্য হয়নি, পুরো রেনেসাঁ পিরিয়ডে সকলকে নিয়ে যে একটা অভ্যুত্থান। এবং আপনি দেখুন আজকে
আমরা এইসব কতগুলো কথা শিখেছি, ভার্টিক্যাল, হ্যাঁ এই ভার্টিক্যাল ওই ভার্টিক্যাল, তখন কিন্তু সামগ্রিক মানে প্রত্যেকটা ভার্টিক্যাল যদি শব্দ চয়নই করি, তাহলে সামগ্রিকভাবে বাংলার একটা উন্নতি হয়েছিল, সে মিষ্টি বলুন, চিন্তাতে বলুন, শিক্ষায় বলুন, সব রকম, মেয়েদের শিক্ষায় বলুন, সব রকমভাবে। তো যাই হোক, তো সেই তো শুরু। তা কেসিদাস নামকরণটা কেন হলো, মানে? হ্যাঁ, কেসিদাস ওনার একমাত্র পুত্র কৃষ্ণচন্দ্র দাস, উনি চিরকালই, ওনার মধ্যেও ভীষণই উদ্ভাবনী শক্তি আর চিরকালই একটু সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ড। উনি আবার দু বছরের আরজিকর, যেটা এখন আরজিকর মেডিকেল কলেজ, সেটা তখন বোধ হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিনের একটা নাম ছিল হয়তো, যদ্দূর মনে হয়, সেখানে দু বছর কোর্স করেছিলেন, হোমিওপ্যাথি দু বছর কোর্স করেছিলেন, কিন্তু কোনোটাই প্রফেশনালি কিন্তু উনি করতেন না, এমনি সবাইকে চিকিৎসা করতেন নিজেদের মধ্যেই। ব্যবসায় চিরাচরিত যে ব্যবসা করা, সেটা যতটা ওনার মানে টাকা রোজগারের দিকে যতটা না বেশি ঝোঁক, নতুন কী করা যায় সেটা উনি প্যাশনটা ছিল। তখনকার দিনে গালার রেকর্ড হতো, উনি মোম দিয়ে রেকর্ড করেছিলেন, একটা দাস লক বলে লক সিস্টেম করেছিলেন, নিউমেরিক্যাল লক তখনকার দিনে। সোডা ওয়াটারের মেশিন তৈরি করেছিলেন, যেটা বিদেশে তখনও ইন্ডিয়ায় আসেনি, এবং মিনাকারি, জুয়েলারি মিনাকারি ওয়ার্ক নিয়ে উনি অনেক কাজ করেছিলেন, এগুলো আমরা জানতাম না। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তা এই তখন রসগোল্লার সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যেটা আজকেও আজকেও, সেটা হচ্ছে তার শেলফ লাইফ, মানে এমনি ওপেন লুজ বিক্রি করলে বা লুজ রাখলে, আমরা বাড়িতেও দেখি যে গরমকালে তো 7-8 ঘন্টাও হয়তো থাকে না, তা সেইটা একটা মুশকিল ছিল যে বাইরে নিয়ে যাওয়া যেত না, এই কলকাতার কাছাকাছি বা কলকাতাতেই রসগোল্লা সীমাবদ্ধ ছিল। তখনকার দিনে টিন ফুড বিদেশ থেকে আসতো, ইউকে থেকে, সেইটার থেকেই উনি একটু আইডিয়া নিয়ে প্রথম কী করে ক্যানিং করা যায় রসগোল্লা, সেইটা উনি চিন্তা শুরু করেন, এক্সপেরিমেন্টও শুরু করেন। ওনার আবার কনিষ্ঠ পুত্র শারদাচরণ দাস, আমার ঠাকুরদাদা, উনি স্যার সিভি রামানের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন রাজবাজার সায়েন্স কলেজে, তা ওনাকেও উনি রিকোয়েস্ট করেন যে তুমি ব্যবসায় আমার সঙ্গে এই এই কাজটা যোগ করো, যোগদান করে এটাকে আমরা সাকসেসফুল করি। সেই বাবা ছেলে দুজনে মিলে সেই রসগোল্লা ভ্যাকিউম প্যাকিং প্রথম সেই সময় 1930 সালে, ভাবা যায় না এটা 1930 সালে। হ্যাঁ, এবং ওই ক্যান রসগোল্লা পপুলারিটি পপুলার করার জন্য আলাদা করে আবার জোড়াসাঁকোতেই ওনারা দোকান করেন, কৃষ্ণচন্দ্র দাস কনফেকশনার্স নাম দিয়ে, তখন কেসিদাস হয়নি। আর রসমালাইও ওই কেসিদাসই করেন, সেটার সেলফ ভ্যালু কতটা ছিল তাও, মানে ওই ক্যান রসগোল্লা 6 মাস তখনকার দিনে, মানে টিন বন্দি রাখলে 6 মাস, যেটা এখনও তাই 6 মাস থাকে, এখন তো সেটা সহজ। হ্যাঁ, কিন্তু সেই সময় তখনকার দিনে, হ্যাঁ মানে পরাধীন ভারতবর্ষ, হ্যাঁ পরাধীন ভারতবর্ষ, অত সায়েন্টিফিক মানে ডেভেলপমেন্ট হয়নি, এবং হলেও মানে অ্যাটলিস্ট একজন মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের ক্ষেত্রে অতটাও সব কিছু টেকনোলজি অ্যাডপ্ট করা হয়তো সম্ভব ছিল না, যে সীমিত ক্ষমতার মধ্যেই কিন্তু উনি ওটা সাকসেসফুল হয়েছিলেন। এবং তারপরে আমি বলছি যেটা বললাম, 1932 সালে রসমালাই প্রথম, মানে রসগোল্লার প্রথম যে ইনোভেশান যে রসমালাই 1932তে করে, কিন্তু তার 2 বছর পরেই 1934 উনি মারা যান। তো তখন ওই কৃষ্ণচন্দ্র দাস কনফেকশনার্সের পুরো ভারটাই এসে পড়ে আমার ঠাকুরদাদার উপর, উনি একাই তখন ওটা দেখাশুনো করেন। এবং এখন যেটা ধর্মতলার কেসিদাস, সেইটা 1935 সালে ওখানে একটা ট্রান্সপোর্টের অফিস ছিল, এবং উনি ওই ভেবেই ওটা কিনেছিলেন যে ট্রান্সপোর্টের ব্যবসা করবেন, কিন্তু করতে গিয়ে উনি দেখলেন যে না, ওটা একটা পুরো সাহেব পাড়ায় একদম মডার্ন কায়দায় কী করে মিষ্টি সাহেবদের খাওয়ানো যেতে পারে বা একটু মানে সাহেবী কায়দায় করা যেতে পারে, তাই জন্যেই ছোট করে ওই কেসিদাস হলো, কৃষ্ণচন্দ্র দাস কেসিদাস নাম দিয়ে, এবং ওয়েটাররা সার্ভ করছে, এটা মিষ্টির ব্যবসায় তখনকার দিনে একটা রেভলিউশন। মানে
অবশ্যই, মানে ভাবা যায় না সাহেবদের একজন বাঙালি মিষ্টি পরিবেশক, তিনি তাও আবার ওয়েটার দিয়ে সার্ভ করা হচ্ছে, এটা সত্যি উদ্ভাবনী শক্তি একটা। আপনিও তো কিছু কম জান না, মানে আমি একদম সেই সময় থেকে একদম এখনকার সময়ে চলে এসেছি, আপনি বোধহয় খুব কম বয়সে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়েছেন এবং আপনিও একটা রিভলিউশনারি চেঞ্জ এনেছেন, তো সেগুলো একটু ছোট করে শুনি। না সেইভাবে চেঞ্জ আমি একা কিছু আনিনি, আমাদের পরিবার, এটা যৌথ পরিবারের ব্যবসা, সবাই মিলেই হয়। আমার পরবর্তীকালে আমার জ্যাঠা এবং কাকা, এখনও আমার কাকা ব্যাঙ্গালোর দেখাশুনো করেন, শ্রী বীরেন্দ্রনাথ দাস, ওনার ওখানে আসছি। হঠাৎ ব্যাঙ্গালোর কেন? হ্যাঁ, ব্যাঙ্গালোর কেন সেটা হচ্ছে, 1965 সালে হঠাৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার তখনকার দিনের, ওনাদের মনে হয় যে দুধ শর্ট পড়ছে, কারণ সব দুধ দিয়েই ছানা হয়ে মিষ্টি হয়ে যাচ্ছে, তাই জন্য রাতারাতি সব দোকান বন্ধ হয়ে গেল। মানে যত মিষ্টির দোকান ছিল কলকাতায় সব মিষ্টি, মানে একদিনের নোটিশে সব বন্ধ করে দেওয়া হলো। সে কী কথা, প্রায় দু বছর বন্ধ ছিল। তাই তখন অনেকেই খুবই, অনেক দোকান একেবারেই বন্ধ হয়ে যায়, আর যারা চালিয়েছেন খুবই কষ্ট করে তাদের চালাতে হয় আর কি। আমাদের তো শুধু ধর্মতলার দোকানটা চলতো, কারণ ওখানে নোনতা বিক্রি করা শুরু হয়েছিল, নোনতা খাবার টাবার কচুরি এসব, তাই জন্য ধর্মতলার দোকানটাও চলতো, বা ভাজা মিষ্টি টিষ্টি সেইগুলো চলতো, কিন্তু ছানার মিষ্টি কিছুই অ্যালাউড ছিল না। তাই যাই হোক, তখন থেকেই আমার ঠাকুরদাদার চিন্তাধারা হলো যে আবার বলা যায় না, কোনো দিন হতে এরম একটা আবার কিছু প্রবলেম আসতে পারে, আমরা তাহলে এই স্টেটের বাইরে, রাজ্যের বাইরে কোথাও একটা যাওয়া যেতে পারে। তো উনি তখন মাইসোরে CFTRI আছে, সেন্ট্রাল ফুড টেকনোলজি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সেইখানে উনি বছরে একবার যেতেন ওদের সেমিনারে, এবং ব্যাঙ্গালোর হয়ে যেতে হতো। সেই যাতায়াতের পথে আমার ব্যাঙ্গালোর খুব ভালো লাগে। প্রথমে হায়দ্রাবাদের কথা হয়তো ভাবা হয়েছিল, আমার বড় জ্যাঠা ব্যারিস্টার ছিলেন রবীন্দ্রনাথ দাস, উনিও এই ব্যাপারে খুব উদ্যোগী হয়েছিলেন। তো তারপর ওই ব্যাঙ্গালোরে, যেহেতু তখনকার দিনে তো এয়ার কন্ডিশন সিটি বলা হতো, যদিও এখন খুব গরম, আগের মতো না সেইটা নেই, তা তখন কোনো বাড়িতে পাখাও ছিল না, প্রয়োজন হতো না, হতো না, মানে সন্ধ্যের পর ঠান্ডা বেশ পড়ে। হ্যাঁ, তাই যাই হোক, এবং সব থেকে আর একটা ব্যাপার ছিল কি, গরু দুধ খুব ভালো ছিল কোয়ালিটি পশ্চিমবঙ্গ থেকে, সেই জন্য ব্যাঙ্গালোরে ওই 1972 সালে পয়লা বৈশাখে শুরু হলো, আমাদের এখন এটা 51 বছর। এবং আমার যে কাকার কথা বলছিলাম শ্রী বীরেন্দ্রনাথ দাস, ওনাকে ওই সঙ্গে নিয়ে ওই তখন থেকে ওই ব্যাঙ্গালোরের ভার দেওয়া হলো। আচ্ছা, এখন আপাতত কোথায়, মানে কটা স্টোর আপনাদের ব্যাঙ্গালোরে? হ্যাঁ, কলকাতা আমাদের 9টা স্টোর এখন, আর ব্যাঙ্গালোরে আমাদের প্রায় এখন 18টা মতন স্টোর হবে। অর্থাৎ বাঙালি ব্যবসায়ী চুটিয়ে ব্যাঙ্গালোরে মিষ্টির ব্যবসা করে যাচ্ছেন, ব্যাঙ্গালোর এবং পরবর্তীকালে চেন্নাইতেও এখন আমাদের হয়েছে। আচ্ছা, মানে অর্থাৎ আপনাদের চেন্নাইতেও? চেন্নাইতেও আছে। হ্যাঁ, এছাড়া আর কিছু ভাবছেন বাইরে কোথাও? বাবা তো হচ্ছেই এখন আমাদের মেন, যেটা বললাম অন্তরায় হচ্ছে শেলফ লাইফ, যাই জন্যে যেখানেই করতে হবে সেখানে আমাদের একটা ফ্যাক্টরি করতে হবে, মানে ফ্যাক্টরি করলেই তার একটা বড় জায়গা লাগবে, জায়গা দরকার সেইগুলো। তবে আপনাদের রসগোল্লা তো সারা পৃথিবীব্যাপী, হ্যাঁ, তার বিস্তার প্রসার প্রচার এবং বিস্তার, সুতরাং অলরেডি সারা পৃথিবীব্যাপী মানুষ এটা চেখে দেখেছেন। আর এছাড়া জিআই ট্যাগের ব্যাপারে আপনার ভূমিকা কিছু কম নয়, মানে হয়তো অনেকটাই অগ্রগণী ভূমিকাই আপনি নিয়েছেন, এবং এটাও আমরা শুনেছি সে সময় আপনি কলকাতায় ছিলেন না, কিন্তু আপনি উঠে পড়ে লেগে একটা এমন একটা, মানে আপনি করেছিলেন সেই সময়টা জাগরণ যেটাকে বলে, যে উড়িষ্যাকে হারিয়ে আমরা বাংলা জিআই ট্যাগ পেয়েছি রসগোল্লা, সেটা একটু গল্পটা শুনি। হ্যাঁ, জিআইর চিন্তাধারা কোনোদিনই আসেনি, বা এই পেটেন্টের চিন্তা কখনোই আমাদের পরিবারের আসেনি, কেননা নবীন দাস রসগোল্লা করবার পর, সাকসেসফুল হওয়ার পর উনি নিজেই সব পাশেপাশের দোকান দাদদের ডেকে শেখাতেন কী করে এটা করতে হয়, কারণ উনি, ওনার মনে হয়েছিল যে তখনকার দিনে তো অ্যাডভার্টিজমেন্ট সেই রকম চল ছিল না, বা থাকলেও ওনার পক্ষে সেটা করার
অ্যাফোর্ড করার হয়তো ক্ষমতা ছিল না। তো ওনার মনে হচ্ছিলো যে ওনার এই ক্রিয়েশানটা বেঁচে থাকবে যদি প্রত্যেকটা দোকানেই ওই ওই রসগোল্লা বিক্রি হয়। তাই জন্যই উনি যে শেখাতেন, এবং পেটেন্টের কথা কখনো ভাবা হয়নি। আমাদেরও অনেক মিষ্টি তারপরে হয়েছে বা প্যাকেজিং হয়েছে, আমরা কোনো কিছু পেটেন্ট কিন্তু নিইনি তারপরেও। কিন্তু এইটা বাধ্য হয়ে অন্য রাজ্যের চাপে পড়ে এটা হলো, কারণ মোটামুটি 2004-05 এই সময় থেকেই তখনকার দিনে অর্কুট বলে একটা ওই এখন যেমন সোশ্যাল মিডিয়া ছিল, এখন যেমন ফেসবুক হয়েছে, সেইখানেই প্রথম উড়িষ্যা থেকে দাবি তোলা হয় যে রসগোল্লা উড়িষ্যার। তো যাই হোক, তখন থেকে আমি সিঙ্গেল হ্যান্ডেডলি ওই ওদের অনলাইনে লড়াই চালাতুম। তো তখন বেশ কিছুদিন দেখলুম আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেল, কেন যখনই ডকুমেন্ট চাওয়া হচ্ছে তখন আর দিতে পারছে না, তখন বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপর আমি 2014 সালে আমার একটা প্যারালাইসিস অ্যাটাক হয়। তো তার জন্য আমাকে বোম্বে তখন ট্রিটমেন্টে চলে যেতে হয়। তা 2015-র এই জুন মাস নাগাদ এই কলকাতার একটি ইংরেজি সংবাদপত্র, তার রিপোর্টার আমার ফোন করে বলেন যে এরম উড়িষ্যা গভর্নমেন্ট জিআই অ্যাপ্লাই করছে। তো তখন জিআই খুব একটা আমরা ব্যাপারটা জানতুমও না, তার আগে কথা বলতে কি এই জিআই ট্যাগ সম্পর্কে জানলামই আপনাদের রসগোল্লার ব্যাপারটার থেকে, তার আগে অতটা মানুষজন জিআই কি বুঝতো না। তাই যাই হোক, তা আমি একটু জানতাম, কারণ তার আগে আমেরিকা নিম পাতা আর বাসমতি রাইস নিয়ে বোধহয় জিআইয়ের একটা এরম কিছু চলছিল, সেই নিয়ে একটু কাগজে লেখালেখি হয়েছিল। তো যাই হোক, উনি বলতে তখন আমি ওনাকেও স্বাভাবিকভাবেই বললাম, আমি খুব একটা উদ্বিগ্ন হইনি, কারণ আমি জানতাম যে এমনি মুখে বললেই হয় না, তার ডকুমেন্টস দরকার হয়। আর আমাদের মোটামুটি সব ডকুমেন্টেশন রেডি ছিল, কারণ আমার ঠাকুরদাদার শতবর্ষ হয় 2006 সালে, তখন কিছু বই টই আমরা পাবলিশ করি, তাতে এরম কাজ এগিয়ে নেওয়া মানে এগিয়ে অলরেডি আমরা এগিয়েছিলাম। তো যাই হোক, ওনাকে বলতে যে উনি আমাকে জানাতে যে না আমাদের যা ডকুমেন্টস আছে, আমরা আমাদেরও মুখ্যমন্ত্রী আমরা তখন মানে এই বিশ্বাস ছিল যে না উনি ওনাকে জানালে নিশ্চয়ই এর একটা বিহিত হবে, সেই বিশ্বাস আমাদের ছিল মানে আমার ছিল। এবং আমি সেটাই বললাম যে আমরা ওনার কাছে অ্যাপ্রোচ করব এবং নিশ্চয়ই আর একটা কিছু সুরাহা হবে। তো সেই সব থেকে আশ্চর্যের ব্যাপার যে ওনার কাছে যেতে হলো না, এই লেখাটা যেই বেরোলো ওনার অফিস থেকে নিজে থেকেই ফোন এলো আমাদের কলকাতার অফিসে যে কেসি দাসের কাছে যে ডকুমেন্টস আছে যদি আমাদের দেওয়া হয় আমরা সম্পূর্ণ ফাইট করবো, আমরা মানে এটা এটা ফাইট ঠিক নয়, আমরা অ্যাপ্লাই করবো আর কি, জিআই অ্যাপ্লাই, এটা চেন্নাইয়ের ওদের জিআই অথরিটির অফিস আর কি, হেড অফিস। তো যাই হোক, সেই করতে গিয়ে প্রায় ধরুন 2015 থেকে ওই আমরা সব অ্যাপ্লিকেশান জমা দেওয়া হলো সেপ্টেম্বর মাসে, আমাদের পশ্চিমবঙ্গের ওটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে করা হলো, ডক্টর মহুয়া আহম চৌধুরী উনি আমাদের নোডাল অফিসার ছিলেন, খুবই উনি পরিশ্রম করেছিলেন, মানে মেইনলি ওনার পরিশ্রমেই হয়েছে। এবং আমরা তো যা যা তথ্য দেওয়ার এবং আমাদের যে মিষ্টান্ন ব্যবসায়ীরা আছে তাদেরও সাপোর্ট দরকার ছিল, তারাও কয়েকজন এগিয়ে আসেন, এসে তাদের স্যাম্পল দেন, সেসব করেন, করে প্রায় মানে বেশ লড়াই করতে হয়, কাট কর পড়াতে হয়, পরবর্তীকালেও করতে হয়, কারণ উড়িষ্যা আমরা পেয়ে যাওয়ার পরে উড়িষ্যা আবার কেস করেছিল এটাকে আবার যাতে ক্যান্সেল করা হয়। তাতেও মনে হয় আর টিকে উঠতে পারে না, মানে শেষ পর্যন্ত আমরা এই জিআই আমাদের হাতেই, আপনাদের হাতে বা আমাদের সমগ্র বাঙালিদের হাতে আমরা মুকুটটা আসে। এবং এখান থেকে দুটো জিনিস দেখুন প্রাপ্তি, মানে আপনি যে বললেন যে প্রথমে রসগোল্লা বানানোর পর চারিপাশে সকলকে একটু শেখানো হলো, অর্থাৎ না একা বড় হওয়া যায় না বা একা কিছু করা যায় না, মানে সবাইকে নিয়েই থাকতে হয়, বাঁচতে হয়, এবং যেটা থেকে যায় সেটা সবাইকে নিয়েই থাকে। এবং তারপরেও আপনি যখন বললেন যে জিআই ট্যাগটা অ্যাপ্লাই করা হলো, বাকি মিষ্টান্ন দোকানের যারা তারাও সকলে এগিয়ে এসেছিলেন, কয়েকজন এগিয়ে, এটা একটা সামগ্রিক ব্যাপার, এটাই মানে এখান থেকে এটাই বোঝা যায় যে বাংলা ব্যবসা করতে গেলে বা বাংলা
সবাইকে নিয়ে এরা হাতে হাত মিলে চলা, যেটাকে আমরা হ্যান্ড হোল্ডিং। হ্যাঁ, কারণ আমি একটু আরেকটু বলি যে এই লকডাউনের মধ্যে, লকডাউনে অনেক কিছু বাড়ি বসে কিন্তু অনেকের কাজ হয়েছে, লাভ হয়েছে। অন্যদিকে আমাদের একটা অ্যাসোসিয়েশন ফর্ম হয়েছে এখন মিষ্টি উদ্যোগ নাম দিয়ে, এবং আমাকে মানে বাধ্য করা হয়েছে সভাপতি হতে। যাই হোক, সেইটা শুধু এখন আর মিষ্টিতে নেই, যত চানাচুর ব্যবসায়ীরাও আছে পশ্চিমবঙ্গের, ওনারাও যোগ দিয়েছেন। তো এইটাও বললাম যে একসঙ্গে কাজ করা, সেটা কিন্তু লকডাউনের কথা বলাতে এটাও মনে পড়লো, মিষ্টির দোকানকে ছাড় দেওয়া হয়েছিল, এবং সেটা আমরা পাবলিশারও খুব বলাবলি করেছিলাম, কেন মিষ্টির দোকান কেন, অবশ্যই তার যত সম্মান, এটা মেইনলি আসলে দুধ, যেহেতু দুধ অনেক নষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা বাড়িতে মানুষের বাড়িতে লকডাউনের মধ্যে একটু খেতে তো ইচ্ছেও করতে পারে। তো যাই হোক, আমরা শুনলাম আপনার গল্প এবং আরও অনেক কিছু গল্প শোনার আছে রসগোল্লাকে নিয়ে। তাছাড়া শুধু কেশরীদাস মানে তো রসগোল্লা নয়, প্রচুর রকমের নোনতা খাবার, এখন আপনি প্রচুর অনেক কিছু এনেছেন নোনতা মিষ্টি এবং যেগুলো নোনতা খাবার যেগুলো বাইরে এক্সপোর্টও হয়। তো এই পর্যন্তই আজকে থাক, আমরা আরও অনেক কিছু শুনবো আপনার কাছে পরবর্তী সময়। তো এবং আর আপনি তো অনেকগুলো সংস্থার সঙ্গেও যুক্ত আছেন, ব্যবসায়ী বাঙালি ব্যবসায়ীকে মানে অগ্রগণ্য অগ্রগতি যেতে হয় সেজন্য আপনি অনেকটাই করছেন। তো এভাবে চলতে থাকুক, আর বাংলা লাইভের আড্ডাস্কোপের দর্শকদের বলি বা শ্রোতাদের বলি যে আপনারা এভাবেই শুনতে থাকুন, দেখতে থাকুন বাণিজ্যে বসতে বাংলা। সকলে ভালো থাকুন, আমরা সকলে মিলে একসঙ্গে চলবো এবং বাংলা আবার সকলের মধ্যে সেরা হবে, এটাই আমরা বিশ্বাস করি। নমস্কার।